আসসালামু আলাইকুম, আমি শারমিন সুলতানা, প্রভাষক সমাজকর্ম। মাজিদ সায়েন্স কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমি ভালো আছি। আজকে আমরা আমাদের সমাজকর্ম প্রথম পত্র বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। পূর্বে আমরা প্রথম অধ্যায় নিয়ে দুটি ক্লাস নিয়েছিলাম, আজকে আমরা তৃতীয় ক্লাসে এসেছি দ্বিতীয় অধ্যায় নিয়ে। আমাদের দ্বিতীয় অধ্যায় হচ্ছে সমাজকর্ম পেশার ঐতিহাসিক প্রেক্ষাপট। এটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, এই চ্যাপ্টার থেকে আমরা দুটি উদ্দীপক বেশিরভাগ সময়ই দেখে থাকি। চলো আজকে আমরা প্রথমেই জানব এই পেশার, সমাজকর্ম পেশার ঐতিহাসিক যে প্রেক্ষাপট, এটা আসলে উৎপত্তি কোথায়, কিভাবে। সাধারণত আমাদের সমাজকর্ম পেশায় যে দারিদ্র আইন এবং শিল্প বিপ্লবের কথা বলা হয়েছে, এগুলোর উৎপত্তি হয় আমেরিকা এবং ইংল্যান্ডে। প্রথমে আমেরিকাতে এবং ইংল্যান্ডে ভিন্ন চার্চ এবং গির্জার মাধ্যমে দানশীল যে ব্যবস্থাগুলো ছিল, এই দানশীলতার মাধ্যমেই সমাজকর্ম পেশার প্রথমে উৎপত্তি লাভ করে। পরবর্তী সময়ে এগুলো আইনেও পরিণত হয়। দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে ইংল্যান্ড এবং আমেরিকাতে ভিন্ন সময়ে ভিন্ন ধরনের আইন প্রণীত হয়। চলো আমরা এই আইনগুলো কিভাবে প্রণীত হয়েছিল এবং এই আইনগুলোর কার্যকারিতা কতটুকু সে সম্পর্কে জানব। প্রথমে আছে দারিদ্র আইন কি। সাধারণত আমরা যদি বলি দারিদ্র আইন কি, দারিদ্রদের জন্য প্রণীত আইনকে কি বলা হয়, দারিদ্র আইন। সাধারণত দারিদ্র দূরীকরণের জন্য ভবঘুরে, তারপরে আছে হচ্ছে সমাজের যে দুস্থ ভিক্ষুক তাদের কল্যাণে বিবেচিত দারিদ্রদের শ্রেণীকরণ, সংশোধন, আর্থিক সহায়তা দান, কর্মসংস্থান এবং প্রয়োজনে তাদের কল্যাণে লঘু শাস্তি দানের ব্যবস্থা এই আইনে গৃহীত হয়। তাহলে এই যে এই আইনটা রয়েছে, এই আইনের মাধ্যমে যারা ভিক্ষুক রয়েছে, ভবঘুরে রয়েছে, তাদেরকে কাজের সাথে যুক্ত করার মাধ্যমে এবং তাদের ভিন্ন শ্রেণীকরণের মাধ্যমে কাজের সাথে যুক্ত করে তাদের দারিদ্রতা দূরীকরণ করা হয়। এই আইনটা প্রথমে অনেক দমন নিপীড়ন ছিল, কিন্তু পরবর্তী সময়ে মনীষীদের সহায়তায় এই আইনটিকে বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করা হয়। দেখো এই আইনে প্রথমে নানা রকম দমন নিপীড়ন দিয়ে শুরু হলেও ভিন্ন মনীষীদের প্রচেষ্টায় দারিদ্র মানুষের সেবায় রূপ লাভ করে। এই দারিদ্র আইনটি মানুষের সেবা দানের জন্য কি করা হয়েছিল, প্রণয়ন করা হয়েছিল। তাহলে দেখি আমরা পরে আইন কত সালে প্রণীত হয়েছিল। সর্বপ্রথম 1349 সালে দারিদ্র আইন প্রণীত হয় এবং পরবর্তী সময়ে 1597 সাল পর্যন্ত ইংল্যান্ডে ভিন্ন ধরনের দারিদ্র আইন প্রণীত হয়। তবে এই আইনগুলো ততটা সফল হয়নি। পরবর্তী সময়ে 1601 সালে রানী এলিজাবেথ একটি আইন প্রণয়ন করে, যে আইনটি পরবর্তী 200 বছর পর্যন্ত কার্যকরী ছিল। চলো আমরা দেখি 1601 সালের দারিদ্র আইনের প্রেক্ষাপটটা কি। 1349 সাল থেকে 1597 সাল পর্যন্ত ইংল্যান্ডে দারিদ্রদের কল্যাণে অনেক আইন প্রণীত হয়। এই আইনগুলো ভিন্ন কারণে দারিদ্র মোকাবেলায় সক্ষম হয়নি। এর ফলশ্রুতিতে ভিন্ন আইনের সমন্বয়ে দারিদ্র নিরসন কল্পে রানী এলিজাবেথ কর্তৃক একটি আইন প্রণীত হয়, যা 1601 সালের দারিদ্র আইন নামে পরিচিত। তাহলে 1349 থেকে 1597 সাল পর্যন্ত ভিন্ন ধরনের আইন প্রণীত হয়, কিন্তু ভিন্ন কারণে এই আইনগুলো সফলতা লাভ করেনি। তাই পরবর্তী সময়ে এই যে আইনগুলো প্রণীত হয়েছিল, এই আইনগুলোর পর্যবেক্ষণের মাধ্যমে 1601 সালে রানী এলিজাবেথ একটি আইন প্রণয়ন করে। আর এই আইনটা কি বলা হয়, 1601 সালের দারিদ্র আইন। আমরা এটিকে 43তম প্রয়াসও বলতে পারি। দেখো 1601 সালের দারিদ্র আইনের লক্ষ্য শুধু দারিদ্রদের সেবা প্রদান নয়, পাশাপাশি আত্মীয় স্বজনের দায়িত্বকেও গুরুত্ব সহকারে বিবেচনা করা হয়। দারিদ্র আইন প্রণয়নের মাধ্যমে এখানে দারিদ্রদের শ্রেণীকরণ করা হয়েছে, যাদের সক্ষম আত্মীয় স্বজন রয়েছে তাদেরকে আবার কি করা হয়েছে, সক্ষম আত্মীয়দেরকে দিয়ে যারা অক্ষম তাদের দায়িত্বভার গ্রহণ করানো হয়েছে। এতে করে এই দারিদ্র আইনটাকে সফল করতে অনেকটা গুরুত্ব বিবেচনা করে আত্মীয় স্বজনদের দায়িত্বভার গ্রহণে। পরবর্তীতে আছে বিভারিস রিপোর্ট। আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সামাজিক নিরাপত্তা এবং অনিশ্চয়তার কারণে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছিল, এই সমস্যা মোকাবেলায় স্যার উইলিয়াম বিভারিস একটি রিপোর্ট পেশ করে। আর এই রিপোর্টের ভিত্তিতেই পরবর্তী সময়ে কিছু সুপারিশ করা হয় এবং এই অনুসন্ধানের ভিত্তিতে স্যার উইলিয়াম 1942 সালে একটি রিপোর্ট পেশ করে। এই রিপোর্টটাকে আমরা বলে থাকি বিভারিস রিপোর্ট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সামাজিক নিরাপত্তা ও অনিশ্চয় সমস্যা মোকাবেলায় স্যার উইলিয়াম বিভারিজের নেতৃত্বে সামাজিক বীমা তৎসংশ্লিষ্ট সেবামূলক আন্তঃবিভাগীয় কমিটি গঠন করে পার্লামেন্ট। এই কমিটি ব্যাপক অনুসন্ধান ও যাচাই বাছাই করে 1942 সালে যে রিপোর্ট পেশ করে তাই হচ্ছে কি বিভারিস রিপোর্ট নামে পরিচিত।
এই রিপোর্টের নেতৃত্বে কমিটি পরিচালিত হয়েছে বলে এই কমিটির রিপোর্টকে বিভাগের রিপোর্ট বলা হয়। স্যার বিভাগের যে নেতৃত্বে এই রিপোর্টটি পেশ করা হয় বিধায় এটা নামকরণ করা হয় কি বিভাগের রিপোর্ট। পরেরটা দেখো আছে পঞ্চদ্বৈত বলতে কি বোঝায়। আমাদের এই বিভাগের রিপোর্টের মধ্যে যে রিপোর্টটা পেশ করা হয়েছিল পর্যালোচনার মাধ্যমে এই পর্যালোচনায় দেখা যায় পাঁচটি সমস্যা রয়েছে এই বিভাগের রিপোর্টটা পরিচালনা করতে গিয়ে। এই পাঁচটি সমস্যাটাকেই সাধারণত এখানে বলা হয়ে থাকে পঞ্চদ্বৈত। দেখো বিভাগের রিপোর্ট মানব সমাজের অগ্রগতির পথে অন্তরায় বা প্রতিবন্ধক হিসেবে পাঁচটি সমস্যাকে চিহ্নিত করা হয়। এই পাঁচটি সমস্যাকেই স্যার উইলিয়াম বিভাগের পঞ্চদ্বৈত বলে অভিহিত করেছে। এই পাঁচটি সমস্যা কি অভাব, অজ্ঞতা, রোগ, অস্বাস্থ্যকর পরিবেশ ও অলসতা। এই পাঁচটি কারণেই দেখা যায় যে সমস্যাগুলো রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে সেই সমস্যাগুলো চিহ্নিত করার মাধ্যমে স্যার উইলিয়াম বিভাগের একটি রিপোর্ট পেশ করে এবং যে পাঁচটি সমস্যাকে চিহ্নিত করে এই পাঁচটি সমস্যাকেই বলা হয় কি পঞ্চদ্বৈত। পরে আছে দেখো শিল্প বিপ্লব বলতে কি বোঝায়। শিল্প বিপ্লবের শাব্দিক অর্থ দক্ষতা ভিত্তিক মৌল এবং সুদূর প্রসারী পরিবর্তন। সাধারণত আমরা বিপ্লব বলতে বুঝি কখনো কোনো জিনিসের মধ্যে ব্যাপক যখন কোনো পরিবর্তন আসে সেটাকে বলা হয় কি বিপ্লব। তাহলে আমাদের শিল্প বিপ্লব কি শিল্প বিপ্লবের ক্ষেত্রে একইভাবে ব্যাপক এবং সুদূর প্রসারী পরিবর্তন ঘটেছিল সেটা কিভাবে। শিল্প বিপ্লব হচ্ছে কৃষিভিত্তিক হস্তশিল্প ক্ষুদ্রায়তন উৎপাদন অর্থনীতি থেকে শিল্প ও যন্ত্রচালিত বৃহদায়তন উৎপাদন ব্যবস্থার পরিবর্তনের একটি প্রক্রিয়া যা অষ্টাদশ শতকে ইংল্যান্ডে শুরু হয় এবং সেখান থেকে বিশ্বের অন্যান্য অংশে এটার কি করে বিস্তার লাভ করে থাকে। তাহলে শিল্প বিপ্লব বলতে আমরা এখানে দেখি কৃষিভিত্তিক যে অর্থনৈতিক ব্যবস্থা এবং হস্তশিল্প যেটা ছিল সেটার ব্যাপক পরিবর্তনের মাধ্যমে সেটা কিসে পরিণত হয় যান্ত্রিক শক্তিতে পরিণত হয়। আর এই ব্যাপক পরিবর্তনকেই কি বলা হয় শিল্প বিপ্লব। সেটা কোথায় হয় অষ্টাদশ শতাব্দীতে ইংল্যান্ডে এটার সর্বপ্রথম শুরু হয় এবং পরবর্তীতে সেটা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। এর ফলে দেখো যোগাযোগ বিজ্ঞান প্রযুক্তি সহ সমাজের সকল ক্ষেত্রে উন্নয়নের উৎকর্ষতা বৃদ্ধি পায় আর্থসামাজিক রাজনৈতিক সহ সকল ক্ষেত্রে সুদূর প্রসারী প্রভাব বিস্তার করে যার অবদান মানব সভ্যতার ইতিহাসে সর্বাধিক গুরুত্ব বহন করে। তাহলে দেখো আমাদের এই যে পরিবর্তনগুলো এগুলো সর্বক্ষেত্রে কি করেছে প্রভাব ফেলেছে। আমরা দেখি পূর্বে আমাদের যোগাযোগ ব্যবস্থা এত উন্নত ছিল না, তাহলে শিল্প বিপ্লবের ফলে কি হয়েছে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হয়েছে। তারপরে বিজ্ঞান প্রযুক্তি আমরা দেখি বিজ্ঞানে আমাদের সমাজকর্মীকেই যদি বলি আমরা একটা পেশা স্বীকৃত পেশা এবং এটার ভিত্তি কি বৈজ্ঞানিক ভিত্তি রয়েছে। ঠিক একইভাবে সমাজের প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই বৈজ্ঞানিক ভিত্তির মাধ্যমে ব্যাপক পরিবর্তন করে হচ্ছে এই শিল্প বিপ্লব। পরবর্তীতে আছে দেখো শিল্প দুর্ঘটনা বলতে কি বোঝায়। তাহলে শিল্প দুর্ঘটনা কি, শিল্প দুর্ঘটনা হচ্ছে যান্ত্রিক শিল্পের উদ্ভাবনে কর্মক্ষেত্রে পেশাগত দুর্ঘটনাকে বোঝানো হয়। তাহলে শিল্প দুর্ঘটনা বলতে যান্ত্রিক যে ক্ষেত্রগুলো রয়েছে যে শিল্প ক্ষেত্রগুলো রয়েছে এগুলোর মধ্যে যখন কর্মের সাথে যুক্ত হয় কোনো ব্যক্তি তখন এই পেশাগত কারণে যদি কোনো দুর্ঘটনা ঘটে তাকে বলা হয় কি শিল্প দুর্ঘটনা। দেখো শিল্প বিপ্লবের প্রভাবে যান্ত্রিক উৎপাদন পদ্ধতির সূচনাতে বৃহদায়তন শিল্পের প্রবর্তন করা হয় ফলে তারা পেশাগত ভিন্ন দুর্ঘটনার শিকার হয়ে থাকে। অকাল মৃত্যু বিকলাঙ্গতা কর্মক্ষমতা হারিয়ে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয়। তাহলে দেখো এই যে পেশাগত কারণে তারা কি হচ্ছে ব্যাপকভাবে তারা দুর্ঘটনার শিকার হচ্ছে। এই শিল্প বিপ্লবের অব্যাহত পরিবর্তনকালে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন এক সময় ছিল যখন প্রতি হাজারে 30 থেকে 35 জন শ্রমিক দুর্ঘটনায় প্রাণ হারাতো। তাহলে দেখো এই শিল্প বিপ্লবের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রেও কি করেছিল প্রতি বছরে হাজারে 30 থেকে 35 জন শ্রমিকের মৃত্যু ঘটেছিল। পরেরটা দেখো হচ্ছে সামাজিক বীমা বলতে কি বোঝায়। তাহলে সামাজিক বীমা হচ্ছে কি একটি কর্মসূচি, সামাজিক নিরাপত্তা কর্মসূচি। তাহলে দেখো সামাজিক বীমা বলতে একটি এমন একটি কর্মসূচিকে বোঝায় যা ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তায় গ্রহণ করা হয়েছিল বিভাগের রিপোর্টের ভিত্তিতে। তাহলে বিভাগের রিপোর্টের ভিত্তিতে একটি সামাজিক নিরাপত্তা কর্মসূচি ঘোষণা করা হয়েছিল এবং এই সামাজিক বীমা কর্মসূচিতে কি ছিল এটি সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভিত্তি হিসেবে স্বীকৃত। স্বাস্থ্য বীমা, বার্ধক্য, পঙ্গু বীমা, শিশুর জন্ম মৃত্যুর জন্য বিশেষ ভাতা ইত্যাদি সামাজিক বীমার আওতাভুক্ত ছিল।
তাহলে এই বিমাটা কি করেছিল শিশু স্বাস্থ্য এবং শিশুর জন্ম মৃত্যু বার্ধক্য পঙ্গু স্বাস্থ্য বিমা ইত্যাদির অন্তর্ভুক্ত ছিল এই বিমা 1559 সালে সমহারে চাঁদার পরিবর্তে আয় ভিত্তিক চাঁদা ও সুবিধা প্রদানের ব্যবস্থা করা হয় তাহলে 1559 সালে এটি কিভাবে ব্যবহার করা হয়ে থাকে চাঁদার পরিবর্তে আয় ভিত্তিক চাঁদা এবং সুবিধা গ্রহণের ব্যবস্থা করা হয়েছিল পরেরটা দেখো শিল্প বিপ্লবের ফলে মৃত্যু হার হ্রাস পেয়েছে ব্যাখ্যা করো তাহলে শিল্প বিপ্লবের ফলে ঠিক যেমন শিল্প দুর্ঘটনা বৃদ্ধি পেয়েছে ঠিক একইভাবে আবার মৃত্যু হারও হ্রাস পেয়েছে তাহলে দেখা যাক মৃত্যু হার কিভাবে হ্রাস পেয়েছে শিল্প বিপ্লবের ফলে মৃত্যু হার হ্রাস পেয়েছে চিকিৎসা যা বিজ্ঞানের উন্নতি চিকিৎসা সামগ্রী ভিন্ন ঔষধপত্র আবিষ্কার আধুনিক হাসপাতাল ক্লিনিক স্থাপন যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন প্রবৃতি মৃত্যু হার কে বহুলাংশে কমিয়ে এনেছে তারা পূর্বে দেখা যেত আমাদের হাসপাতালের অভাবে চিকিৎসকের অভাবে আধুনিক যন্ত্রপাতির অভাবে মৃত্যু হার কি ছিল বেশি ছিল যেটা শিল্প বিপ্লবের পরে এই উন্নত বৈজ্ঞানিক পদ্ধতির মাধ্যমে এবং উন্নত যন্ত্রপাতির মাধ্যমে সেটা কি করা হয়েছে বহুলাংশে কমিয়ে আনা হয়েছে এছাড়া শিল্প বিপ্লবের দরুন শিক্ষার ব্যাপক প্রসার ঘটায় মানুষের মধ্যকার প্রাচীন ধ্যান ধারণা কুসংস্কারাচ্ছন্ন মনোভাব দূরীভূত হয়ে মানুষের জীবনমান সম্পর্কে আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে উঠেছে তাহলে মানুষ এখন কি হয়েছে আগের থেকে অনেক বেশি সচেতন হয়ে উঠেছে আমরা যেগুলো সম্পর্কে আগে অজ্ঞ ছিলাম বর্তমানে আমরা আধুনিক সমাজে এসে শিল্প বিপ্লবের ফলে সেগুলো সম্পর্কে আমরা কি হয়েছি এখন অনেক বেশি সচেতন হয়েছে যা মৃত্যু হার পরোক্ষভাবে ভূমিকা পালন করছে তাহলে মৃত্যু হার রাশি কি করছে এটা পরোক্ষভাবে ভূমিকা পালন করছে তাহলে আজকের আমাদের এই চ্যাপ্টারে শিল্প বিপ্লব এবং দারিদ্র আইন এই দুইটা টপিক নিয়ে আমরা আলোচনা করেছি আমাদের এই দুইটা খুব ইম্পর্টেন্ট বিষয় আমরা এই দুইটা খুব ভালো করে পড়বো যাতে আমরা এইখান থেকে আমাদের যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এগুলো আমরা যেন উত্তর করতে পারি আগামী সপ্তাহে আমরা পরবর্তী ক্লাসে এর জ্ঞান অনুধাবন প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থাকো থ্যাংক ইউ সবাইকে